করে ইউটিলাইজ করছি। আমরা যাচ্ছি সুন্দর নার্সারি, একটু আগে পূজা কল করেছিল যে চলো একটু ঘুরতে যাই। তো সবাই মিলে এখন রেডি হয়ে গেছি, এদিকে কৃষু মিঠাই রেডি, মিঠাই আবার একটা স্মাইলি লাগিয়েছে। চল আমি নিয়ে নিচ্ছি ব্যাগটা, চলো। চলো কোথায় যাচ্ছি আমরা? মাঙ্কি দেখতে। আরে ক্যাপটা ফেলেছিস পূজা, এখন কলে ব্যস্ত। রাস্তায় এগোতে গিয়ে দেখলাম যে পোলিওর একটা ক্যাম্প বসেছে, তো এখানে মিঠাই আর আদিশকে একটু পোলিও ড্রপ খাবো। হ্যাঁ, ব্রেকফাস্ট কি আর अभी आधा घंटा कुछ नहीं। ओके, दो बच्चों को भेज दो, मेरा एक साथ ही हो जाएगा। ओके, नहीं आगे। ओके, आपकी मेरी आ करो। পৌঁছে গেছে সুন্দর নার্সারি, ঢুকতে ঢুকতে আদিশ আর মিঠাইয়ের শুরু হয়ে গেছে বদমাইশি। আর এর অপোজিটেই আছে হুমায়ুন স্টম, আজকে প্রচুর ভিড় আছে সানডে বলে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখানে, এবারে পুরো পার্কিং করতে গেছে, পার্কিংটার থেকে এলে পরেই আমরা ভেতরে চলে যাব। আসতে আদিশ বলছে, ও সবাই ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে এসছে, আমরা খালি নিয়ে আসি। এখনই আমরা ডিসকাস করছিলাম যে নিয়ে এলে ভালো হতো, দেখো সবাই খাবার দোকান নেই। তো ভালো বলেছে, ভেতরে কোনো খাবার দোকান নেই, প্রচুর খেতে পাচ্ছে, খালি হাঁটা হচ্ছে। সবাই চাদর পেতে এখানে খাবার টাবার নিয়ে আসে, সবাই খাবার খাচ্ছে। হেঁটে হেঁটে বেট লস করো, খাবার খেতে হবে না। ভালোবাস জায়গাটা, নালে আমরা খাবার বানিয়ে নিয়ে আসতাম, জানতাম বানিয়ে হুট করে ডিসিশনটা হয়েছে। শীতকালে খুব ভালো লাগছে, একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, আর রোদটা বেশ ভালো। এখানটায় বসি নাকি এখানটায়? তো সবারই খাবার দেখে আমাদের একটু খিদে পেয়ে গেছিল বলে আমি আর পূজা একটু বাইরে গেছিলাম। বাইরে গিয়ে আমরা এখন নিয়েছি ছোলে কুলচে আর প্যাটিস নিয়েছি, ছোলে কুলচে বেরিয়েছে। চলো এসো লাঞ্চ করি আমরা এটাই। এই তোমাদের ছোলা ছোলা বানিয়েছে, হলুদ দেয়নি। There is no hal dhyan it, you can have it. কত ছোট ছোট দরজা গুলো দেখো, ছোট দরজা ফুলগুলো এই টাইপের করেছে এদিকটাতে। এই তো বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি। মিঠাই তোর ভয় লাগলো? মিঠাই তোর ভেতরে ভয় লাগছিল? ভয় লাগছিল? ছোট মতো একটা মাকবারা টাইপের করেছে। এই ঝিলটা খুব আই ক্যাচি, ঝিলটার পাশে বসে সবাই পিকনিক করছে, আবার কেউ কেউ আবার বার্থডে সেলিব্রেটও করছে, বার্থডে কেক নিয়ে এসে আর কেক কাটা হচ্ছে। চলো চলো চলো, সেখানে একটা ছোট টাইপের পার্ক করেছে। কিছু ওদিকে চলে গেছে স্লাইড করতে,
আর সব থেকে ভালো লাগলো আমার সুইং গুলো, খাটিয়া টাইপের, বাচ্চাগুলো শুয়ে শুয়ে ঝুলছে, মিঠাই খুঁজে পাচ্ছে না কোন দিদি যেতে হবে। এবার আমরা চলে এসেছি এখন সিয়ার পার্কে, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। কি আছে? সো সিয়ার পার্কে আমি সব থেকে ফার্স্টে কিনলাম মুখরোচকের চানাচুর, কেন কি এটা বসন্তকুঞ্জে একদমই পাওয়া যায় না, ইভেন কি আমাজনও মাঝে সাঝেই পাওয়া যায়। আর অনেক কিছুই ছিল, গোবিন্দভোগ চাল, তারপরে সানরাইজের মশলা, এগুলো কিছুই পাওয়া যায় না ওইদিকে। সো বসন্তকুঞ্জে আমরা চপটা খুব মিস করি বলে এখানে মোচার চপ আর আমের চপ অর্ডার করেছিলাম, তার সঙ্গে ফিশ কাটলেটও। আর এদিকে মিঠাই খুব মোমো খাবো বলছিল, নিয়ে মিঠাইয়ের জন্য আবার মোমো নেওয়া হলো। নিচে ভালো না জানা জিলিপি গুলো আমি দেখলাম প্রথমে, রসগোল্লাটা আমার হচ্ছে ভালো, এই রসগোল্লাটা প্লেন রসগোল্লাটাই নিয়ে প্রচন্ড ঘোরাঘুরি করার পর আমরা এখন ফাইনালি ব্যাক টু বাড়ি। খুব টায়ার্ড হয়ে গেছি এত ঘোরাঘুরি করেছি, মিঠা ইভেন কি ঘুমিয়েও গেছে। ব্লগটা ফার্দার না এগিয়ে ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও যে ব্লগগুলো কেমন লাগছে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলে নিউ আছো। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর সিয়ার পার্ক থেকে আমি কী কী কিনলাম সেটা আমি এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী জিনিস কেনা হয়েছে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই বাই, সি ইউ। করজকের চানাচুর আম সত্য, আটা কোথায় গেল? আচ্ছা মিঠাই নিয়ে নিয়েছে। আচ্ছা এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এখানে জয়নগরের মোয়া। আমাদের আবার খাওয়াও হয়ে গেল কিছুগুলো, ভালোই করেছে। আর এটা হচ্ছে কেক, হোল হুইট গুড় কেক। এটা আমার খায়, হ্যাঁ এটা মিঠাই খাবে, এটা খুলে যাই এটা, তারপর আমি খাবো। আচ্ছা তাহলে দি, চলো চলো।